রাখতে পারছে না আসলে তাহলে মনে হয় ধরে রাখতে চায় না হয়তো কারণ হচ্ছে ধরে রাখতে গেলে হ্যাঁ অনেক বিভিন্ন টাইপের বাধা আসবে কারণ আমরা তো আসলে একটা আমরা কিন্তু একটা রিয়েলিটি শোর মাধ্যমে এসেছি তো আমরা আসার পরে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছি এবং টানা লেগে আছি এখন পর্যন্ত অ্যান্ড এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি নতুন নতুন গান করছি দর্শকের হয়তো কিছুক্ষণ পছন্দ হচ্ছে কিছুক্ষণ পছন্দ হচ্ছে না সেটাকে মাথায় না রেখে কিভাবে আমি নিজেকে ডেভেলপ করা যায় প্র্যাকটিসের থ্রুতে কারণ অবশ্যই যে যেটা পারি অর্থাৎ গান যদি পারি সেটাকে অবশ্যই রিহার্সাল করতে হবে প্র্যাকটিস করতে হবে এভরি ডে এবং আমি তো শোজ করে থাকি তো শোর জন্য কিন্তু গলায় অনেক প্রেশার পড়ে তো সেটার জন্য দেখা যায় যে নিজের গলাটাকেও অনেক বেশি ঠিক রাখতে হয় যে কোনো মতো উইন্টারে বা গরমে ঠান্ডা লেগে যায় সো এটা কেয়ারফুল থাকতে হয় সো নিজেদেরকে সবসময় একটু কি বলবো টেক কেয়ার করতে হয় তো আর লেগে থাকতে হয় সবচেয়ে বড় কথা লেগে থাকতে হয় একটা টাইমে হয়তো বা উইন করা যায় না কঠিন হয়ে পড়ে কিন্তু আমরা কিন্তু ওটা নিয়ে কিন্তু বসে থাকবো না আমি একটা টাইমে ছিল যে আমি অনেক কষ্ট পেয়ে গেছিলাম যে তখন মনে করছিলাম যে না আমি আর কোনো গান পাচ্ছি না করবো না বা সব কিছু ঠিক আছে কষ্ট পেয়ে বাট আমি আসলে ভুল ছিলাম তখন আমি তো আসলে ছোটো ছিলাম তো আমার মনে হয় যে একটা হয়তো বা ভুল থেকে একটা টাইমে শিক্ষা নিব এবং এখন পর্যন্ত শিখে যাচ্ছি নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে ভালো লাগছে আসলে যারা অটো টিউনে গান করছে অর্থাৎ অডিও ভার্সনে তখন দেখা যায় যে তারা আসলে লাইভে ওভাবে কিন্তু পারফর্ম করতে পারছে না তাদের গলা শুনলে আপনি বুঝতে পারবেন যে না একটা গানের পরে গলা ভেঙে যাচ্ছে তারপরে সুরে গেতে পারছে না সুর নজর হচ্ছে খুব বেসুরা গাচ্ছে সো এটা বোঝাই যায় তো আসলে প্র্যাকটিসের বিকল্প নেই এবং আসলে আমরা যারা ছোটোবেলা থেকে আমরা তো ছোটোবেলা থেকে শিখে আসছি এখনও শিখছি এবং চর্চা তো মাস্ট করতে হবে আর অটোটিউন দিয়ে আসলে বেশি দিন টিকে থাকা যায় না ওকে মিস এভারগ্রিন বাংলাদেশে আজকে ফাইনাল অ্যান্ড আমি আসলে অডিশন রাউন্ডে গিয়েছিলাম অ্যান্ড আমাদের চোখের সামনে আসলে বাচ্চাগুলো এসেছে এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদেরকে ট্রেন আপ করা হয়েছে এখানে গ্রুমিংয়ের মাধ্যমে তো এখন আজকে ফ্যাশন শো দেখার পর আমি তো মানে কাউকে ওভাবে চিনতে পারছি না ওরা যেভাবে এসেছিল তার থেকে অনেক গুণে ডেভেলপ করেছে সো আমি আসলে হোপফুল যে ওরা বাংলাদেশকে একটা টাইমে রিপ্রেজেন্ট করবে তারা অভিনয়ে নৃত্যশিল্পী হিসাবে গানে প্লাস মডেলিংয়ে অফকোর্স তারা উইন করবে এবং শাইন করবে বাংলাদেশকে কী বলবো লিড দিবে